আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। মহব্বতের ঐশ্বরিয়া রায় আর শাহরুখ খানের রোম্যান্সকে পাল্লা দেবে অঙ্কুশ ওয়েন্দুলার রোম্যান্স। হ্যাঁ বন্ধুরা, হিমাচলে ঘুরতে গেছেন অঙ্কুশ ওয়েন্দুলা, আর সেখানে বরফের মাঝে অঙ্কুশ আর ওয়েন্দুলার রোম্যান্স কিন্তু তুঙ্গে। একে অপরের কাছাকাছি আসলেন আরও বেশি। যখন গাইছেন ওয়েন্দুলার জন্যে অঙ্কুশ হামকো হামি সে মেলা দো, তখন আরও বেশি মিষ্টি লাগছেন দুজনকে। একে অপরের কাছাকাছি এলেন অঙ্কুশ আর ওয়েন্দুলা। মহব্বতের জনপ্রিয় গানে লিপ মেলালেন অভিনেতা অঙ্কুশ, আর তার সঙ্গে চলল রোম্যান্স ওয়েন্দুলার সঙ্গে। হবু বউ ওয়েন্দুলাকে নিয়ে বরফের মাঝে অঙ্কুশের রোম্যান্স কিন্তু তুঙ্গে। শেয়ার করলেন এই ভিডিওটি অঙ্কুশ হাজরা, যেখানে দেখা যাচ্ছে দুজনকে একসঙ্গে রোম্যান্স করতে কনকনে ঠান্ডায়। বরফের মাঝে একে অপরের কাছাকাছি এলেন অঙ্কুশ আর ওয়েন্দুলা। খুব শীঘ্রই বিয়েটা সারছেন, ইতিমধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। তবে কি খুব শীঘ্রই আমরা দেখতে পারবো ছাদনাতলায় অঙ্কুশ ওয়েন্দুলাকে? তবে বন্ধুরা, হিমাচলে গিয়ে অঙ্কুশ ওয়েন্দুলার রোম্যান্স যে অনেকটাই বেড়ে গেছে তা বোঝা যাচ্ছে এই ভিডিওটিতে। বরফের মাঝে অঙ্কুশ ওয়েন্দুলার এর রোম্যান্টিক ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো জানিয়ে ফেলুন না আপনাদের কমেন্টের মাধ্যমে। আর অঙ্কুশ ওয়েন্দুলাকে একসঙ্গে দেখতে আপনারা কতটা পছন্দ করেন তা জানাতে ভুলবেন না। আর হিমাচল প্রদেশে আর কি কি করেন অঙ্কুশ ওয়েন্দুলা তা জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। বিনোদন জগতের আরও অনেক খবর নিয়ে আসছি আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।